Hello everyone, welcome my channel The Official Manoj. আজকে এই ক্লাসে তোমাদের স্বাগত জানাই। অনেকদিন পর আমি ইউটিউবে তোমাদের জন্য ক্লাস নিয়ে এসেছি। বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা এবং সামাজিক কারণে আমি ক্লাস করতে পারিনি। তো আজ আশা করি এরপর থেকে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আমি চেষ্টা করব এরপর থেকে রেগুলার তোমাদের জন্য ক্লাস নিয়ে আসার। তো আজকে চলো ক্লাসটি শুরু করছি। আজকে দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ক্লাস করব। এই ক্লাসটির বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণ এবং তার টপিকসটি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। তো মৌলিক স্বরধ্বনি আলোচনার পূর্বে এখন আমরা সংক্ষেপে তোমাদের এই ধ্বনি সম্পর্কে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। তো যদিও এর আগে আমরা ধ্বনি নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়েছি, তোমরা আই বটনে গিয়ে সেটা দেখে নেবে। তো দেখো ধ্বনি কাকে বলে। প্রথমত ধ্বনি শব্দের অর্থ হলো আওয়াজ। আমরা আমাদের মুখ দিয়ে কথা বলার সময় বাকযন্ত্র সাহায্যে যে আওয়াজ বের করি তাকে বলা হয় ধ্বনি। এখন ধ্বনিকে দুটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে স্বরধ্বনি, অপরটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এখন প্রশ্ন হল স্বরধ্বনি কাকে বলে। না, যে ধ্বনিগুলি স্বাধীনভাবে উচ্চারিত হয় অর্থাৎ উচ্চারণের জন্য অন্য কোনো ধ্বনির সাহায্য নেয় না তাদের বলা হয় স্বরধ্বনি। বাংলায় অ থেকে লি পর্যন্ত, লি বাদে মোট 11টি স্বরধ্বনি রয়েছে। এরপর হল ব্যঞ্জন ধ্বনি কাকে বলে। না, যে ধ্বনিগুলি স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না, উচ্চারণের জন্য অন্য কোনো ধ্বনির বা মৌলিক ধ্বনির সাহায্য নিতে হয় তাদের বলা হয় ব্যঞ্জন ধ্বনি। ক থেকে চন্দ্রবন্দি পর্যন্ত মোট 31টি ব্যঞ্জন ধ্বনি রয়েছে। এরপর আসা যাক স্বরধ্বনির শ্রেণীবিভাগ। স্বরধ্বনিকে ভাগ করা হয় দুটি ভাগে, একটি হচ্ছে মৌলিক স্বরধ্বনি, অপরটি হচ্ছে যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি ব্যাখ্যা করার আগে আমরা আগে যৌগিক স্বরধ্বনি নিয়ে জানবো। তো দেখো যৌগিক স্বরধ্বনি কাকে বলে। না, যে স্বরধ্বনিগুলি একাধিক মৌলিক স্বরধ্বনি নিয়ে গঠিত হয় তাদের বলা হয় যৌগিক স্বরধ্বনি। বাংলায় দুটি যৌগিক স্বরধ্বনি রয়েছে, একটা হচ্ছে ঐ, অপরটি হল ও। ঐ গঠিত হয়েছে অ এর সাথে হস্যই যুক্ত হয়ে এবং ও গঠিত হয়েছে অ এর সাথে হস্যউ যুক্ত হয়ে। এরপর আসা যাক আমাদের মূল টপিকস, মূল আলোচনা, সেটি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। তো এই মৌলিক স্বরধ্বনি প্রথমত আমার জানতে হবে কাকে বলে। দেখো একটা আমি সংজ্ঞা লিখেছি, মৌলিক কথার অর্থ হয় যাকে আর বিশ্লেষণ করা যায় না। না, যে স্বরধ্বনিগুলি একক ও অবিভাজ্য অর্থাৎ যাদের বিশ্লেষণ করা যায় না তাদের মৌলিক স্বরধ্বনি বলে। আবার বলছি দেখো, যে স্বরধ্বনিগুলি একক ও অবিভাজ্য অর্থাৎ যাদের বিশ্লেষণ করা যায় না তাদের মৌলিক স্বরধ্বনি বলে। সংস্কৃতে এই মৌলিক স্বরধ্বনির সংখ্যা হলো 6টি, কিন্তু বাংলায় এর সংখ্যা হচ্ছে 7টি। কি কি? অ, আ, হস্যই, হস্যউ, এ, অয়েজ ফলাকার এবং ও, এই 7টি রয়েছে মৌলিক স্বরধ্বনি। তো এখন আমরা মৌলিক স্বরধ্বনির পরবর্তী ধাপ অর্থাৎ তার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তো মৌলিক স্বরধ্বনিকে 3টি বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করা হয়। এই 3টি বিষয় হল 1 নম্বর জীবের গতি অনুসারে, 2 নম্বর অষ্টের আকৃতি অনুসারে এবং 3 নম্বর হচ্ছে মুখের ভিতরের শূন্যতার পরিমাণ অনুসারে। এই 3টি বিষয়ের উপর ভিত্তি করে মৌলিক স্বরধ্বনিকে ভাগ করা হয়ে থাকে। তো এখন আমরা জীবের গতি হিসাবে স্বরধ্বনিকে কটি শ্রেণীতে ভাগ করা হয় তা আলোচনা করব। দেখো জীবের গতি রয়েছে 2টি, একটি হচ্ছে অগ্রপশ্চাৎ গতি এবং অপরটি হল উচ্চ নিচ গতি। তো প্রথমে আমরা আলোচনা করবো অগ্রপশ্চাৎ গতি হিসাবে স্বরধ্বনির শ্রেণীবিভাগ। তো দেখো আমরা লিখেছি জীবের অগ্রপশ্চাৎ গতি। তো জীবের এই অগ্রপশ্চাৎ গতি হিসাবে স্বরধ্বনিকে মোট 3টি শ্রেণীতে ভাগ করা হয়। প্রথমটি হল সম্মুখ স্বর, দ্বিতীয়টি হচ্ছে কেন্দ্রীয় স্বর এবং তৃতীয় হল পশ্চাৎ স্বর। কাকে বলে দেখো আমরা এখন ডিটেলস আলোচনা করছি। সম্মুখ স্বর কাকে বলে। না, যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় আমাদের জিভটি সামনের দিকে এগিয়ে আসে তাকে বলা হয় সম্মুখ স্বর। এরকম স্বরধ্বনি হচ্ছে 3টি, হস্যই, এ এবং অয়েজ ফলা। তারপরে হচ্ছে পশ্চাৎ স্বর, ঠিক এর বিপরীত,
না যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় আমাদের জিভটি পেছন দিকে চলে যায় একেবারে পেছনে তাকে বলা হয় পশ্চাৎ স্বর এরকম স্বরধ্বনি রয়েছে তিনটি হ্রস্ব উ ও এবং অ এবং সর্বশেষ স্বরধ্বনিটি হল কেন্দ্রীয় স্বর সংজ্ঞা হিসেবে যদি বলি তো বলা যায় যে স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের জিভটি একেবারে মাঝামাঝি স্থানে অবস্থান করে তাকে বলা হয় কেন্দ্রীয় স্বর এরকম স্বরধ্বনি রয়েছে একটি সেটি হলো আ এরপর দেখলাম আমরা উচ্চ নিচু অর্থাৎ জীবের উচ্চ নিচু গতি হিসাবে স্বরধ্বনিকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয় তো দেখো আমরা নিচে লিখেছি জীবের উচ্চ নিচু গতি তো জীবের উচ্চ নিচু গতি হিসাবে স্বরধ্বনিকে মোট চারটি শ্রেণীতে ভাগ করা হয় প্রথমটি হলো উচ্চ স্বর দ্বিতীয় হলো মধ্য উচ্চ স্বর তৃতীয় হলো মধ্য নিম্ন এবং চতুর্থ হলো নিম্ন স্বর একে আমরা চলো এই চারটি শ্রেণী নিয়ে ডিটেলসে ব্যাখ্যা করি তো প্রথমে উচ্চস্বর কাকে বলে না যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় আমাদের জিভটি সর্বোচ্চ অর্থাৎ সবচেয়ে উপরে অবস্থান করে তাকে বলা হয় উচ্চস্বর এরকম স্বরধ্বনি রয়েছে দুটি সেগুলি হল হ্রস্ব ই এবং হ্রস্ব উ নেক্সট হচ্ছে মধ্যোচ্চস্বর যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় আমাদের জিভটি সর্বোচ্চ স্তর থেকে সামান্য নিচে অবস্থান করে তাকে বলা হয় মধ্যোচ্চস্বর এরকম স্বরধ্বনি রয়েছে দুটি সেটি হলো এ এবং ও এবং নেক্সট হচ্ছে মধ্যনিম্ন মধ্যনিম্ন স্তর কাকে বলে না যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় আমাদের জিভটি মধ্যোচ্চ স্বর থেকে আরো সামান্য নিচে অবস্থান করে তাকে বলা হয় মধ্যনিম্নস্বর এরকম স্বরধ্বনি রয়েছে দুটি সে দুটি হলো অয়েজপলা আকার এবং অ এবং সর্বশেষ হলো মধ্য নিম্নস্বর কাকে বলে না যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় আমাদের জিভটি একেবারে নিচে অবস্থান করে তাকে বলা হয় নিম্নস্বর এরকম স্বরধ্বনি হচ্ছে একটি সেটি হলো আ তো এই ছিল জীবের অগ্রপশ্চাৎ গতি এবং উচ্চ নিচ গতি হিসাবে স্বরধ্বনির শ্রেণীবিভাগ দেখো জীবের অগ্রপশ্চাৎ গতি এবং উচ্চ নিচ গতির হিসাবে স্বরধ্বনিগুলিকে চেনার জন্য আমরা একটি চিত্র এখানে এঁকেছি এই চিত্রটি দেখতে অনেকটা ট্রাপিজামের মতো যার এই দিকে লিখেছি অর্থাৎ বাঁ দিকে লিখেছি সম্মুখ স্বর ঠিক তার বিপরীত দিকে লিখেছি পশ্চাৎ স্বর উপরে লিখেছি উচ্চ এবং নিচে লিখেছি নিম্ন স্ল্যাশ দিয়ে কেন্দ্রীয় তো দেখো জীবের অগ্রপশ্চাৎ গতি হিসাবে স্বরধ্বনিকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয় আমরা জানি সম্মুখ স্বর পশ্চাৎ স্বর আর কেন্দ্রীয় স্তর দেখো চিত্রটির বাঁ দিকে যেগুলো রয়েছে অর্থাৎ হ্রস্ব ই এ এবং অয়েজফলাকার এই তিনটি হচ্ছে সম্মুখ স্বর কিভাবে চিনবো না চিত্রটি যেহেতু সামনের দিকে রয়েছে তাই এগুলো হচ্ছে সম্মুখ স্বর ঠিক তার বিপরীত দিকে রয়েছে পশ্চাৎ স্বর অর্থাৎ হ্রস্ব উ ও এবং অ এই তিনটি হলো পশ্চাৎ স্বর এবং সর্বশেষ যেটা কেন্দ্রীয় স্বর তিন নম্বর ভাগটি সেটি হচ্ছে নিচে অর্থাৎ আ এরপর হলো জীবের উচ্চ নিচ গতি হিসাবে আমরা ভাগ করেছিলাম চারটি শ্রেণীতে তো সেগুলো এখন বোঝার চেষ্টা করব দেখো উপরে এই যে হ্রস্ব ই এবং হ্রস্ব উ এরা সর্বোচ্চ স্তরে রয়ে থাকার জন্য এরা হলো উচ্চস্বর ঠিক তার নিচে রয়েছে এ এবং ও এরা হলো মধ্য উচ্চস্বর তার একটু নিচে রয়েছে অয়েজফলাকার এবং অ এরা হলো মধ্য নিম্নস্বর আর ঠিক একেবারে নিম্নে রয়েছে আ তাই হলো আটি হলো নিম্নস্বর তো এই চিত্রটি তোমরা কিন্তু ভালোভাবে বুঝে নেবে এবং খাতাতে লিখে রাখবে যাতে এই স্বরধ্বনিগুলি চিনতে কোনো অসুবিধা না হয় এরপর আমরা আলোচনা করব অষ্টের আকৃতি অনুসারে স্বরধ্বনি শ্রেণীবিভাগ তো দেখো অষ্টের আকৃতি অনুসারে স্বরধ্বনিগুলিকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে প্রথমটি হচ্ছে প্রসারিত দ্বিতীয় হচ্ছে মধ্যস্থ এবং তৃতীয় হচ্ছে কুঞ্চিত তো এখন চলো একে একে পুরো ডিটেলসে আমরা আলোচনা করি তো দেখো প্রথমে হচ্ছে প্রসারিত স্বরধ্বনি প্রসারিত স্বরধ্বনি কাকে বলে না যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় আমাদের অষ্টের আকৃতি সবচেয়ে বেশি প্রসারিত হয় অর্থাৎ চওড়া হয় তাদের বলা হয় প্রসারিত স্বরধ্বনি এরকম স্বরধ্বনির সংখ্যা হচ্ছে তিনটি এরা হলো হ্রস্ব ই এ এবং অয়েজফলা আকার এই তিনটি হচ্ছে প্রসারিত নেক্সট হচ্ছে কুঞ্চিত কুঞ্চিত হচ্ছে ঠিক
প্রসারিতের বিপরীত দিক। অর্থাৎ যে স্বর ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের অষ্ঠের আকৃতি সবচেয়ে ছোট হয় তাকে বলা হয় কুঞ্চিত। এই এরকম স্বরধ্বনি সংখ্যা হচ্ছে তিনটি, হস্য উ, ও এবং অ। এবং সর্বশেষ স্বরধ্বনিটি হল মধ্যস্থ স্বরধ্বনি। না, যে স্বরধ্বনিগুলোর উচ্চারণের সময় আমাদের অষ্ঠের আকৃতিটা না বেশি বড় অর্থাৎ না বেশি প্রসারিত হয় না বেশি কুঞ্চিত হয়, ঠিক মাঝখানে অবস্থান করে তাকে বলা হয় মধ্যস্থ স্বরধ্বনি। এরকম উদাহরণ হচ্ছে একটি আ, এই আ স্বরধ্বনিটি হলো মধ্যস্থ স্বরধ্বনির উদাহরণ। এরপর চলো দেখে তিন নম্বর যে বিভাগটা আমরা প্রথমেই তিনটি ভিত্তির উপর স্বরধ্বনিকে ভাগ করেছিলাম তার শেষ ভাগটি হলো মুখের ভিতরে শূন্যতার পরিমাণ হিসাবে স্বরধ্বনির শ্রেণীবিভাগ। তো দেখো মুখের ভিতরের শূন্যতার পরিমাণ হিসাবে স্বরধ্বনিগুলিকে মোট চারটি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। এরা হল সংবৃত্ত, অর্ধ সংবৃত্ত, অর্ধ বিবৃত এবং বিবৃত। আচ্ছা, সংবৃত্ত শব্দের অর্থ হল সবচেয়ে কম আয়তন এবং বিবৃত ঠিক উল্টোটি, বিবৃতি শব্দের অর্থ হল সবচেয়ে বেশি বড় আয়তন অর্থাৎ বড়। তো চলো একে একে আমরা আলোচনা করি। তো প্রথমে হচ্ছে সংবৃত্ত স্বরধ্বনি। সংবৃত্ত স্বরধ্বনি কাকে বলে? না, যে সকল স্বরধ্বনিগুলি উচ্চারণকালে আমাদের মুখের ভিতরের যে শূন্যতা অর্থাৎ ফাঁকা যে সেচে তার আয়তনটা সবচেয়ে কম হয় তাকে বলা হয় সংবৃত্ত স্বরধ্বনি। এরকম উদাহরণ রয়েছে দুটি, হ্রস্বই এবং হস্যউ। এরা হলো সংবৃত্ত স্বরধ্বনির উদাহরণ। নেক্সট হচ্ছে বিবৃত। না, যে স্বরধ্বনিগুলি উচ্চারণকালে আমাদের মুখের ভিতরের যে শূন্যতা রয়েছে তার পরিমাণটা সবচেয়ে বেশি হয়ে থাকে অর্থাৎ অনেক চৌড়া হয়ে থাকে তাকে বলা হয় বিবৃত। এই বিবৃত স্বরধ্বনি হলো একটি, সেটি হলো আ। এরপর হচ্ছে অর্ধ সংবৃত্ত। না, যে সকল স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় আমাদের মুখের ভিতরে শূন্যতার পরিমাণ বা আয়তনটা সবচেয়ে কম স্তর থেকে সামান্য বেশি বেড়ে যায় তাকে বলা হয় অর্ধ সংবৃত্ত। এরকম উদাহরণ রয়েছে দুটি, এ এবং ও। এবং নেক্সট হচ্ছে অর্ধ বিবৃত। অর্ধ বিবৃত কাকে বলে? না, যে সকল স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের মুখের ভিতরে শূন্যতার পরিমাণ সর্বোচ্চ স্তর থেকে সামান্য নিচে আসে অর্থাৎ বেশি আয়তন থেকে সামান্য কমে যায় তাকে বলা হয় অর্ধ বিবৃত। এরকম উদাহরণ রয়েছে দুটি, অয়েজফোলা এবং অ। তো এই ছিল আজকের স্বরধ্বনিগুলির শ্রেণীবিভাগ। তিনটি বিষয়ের উপর আমরা স্বরধ্বনিকে ভাগ করলাম, একটি হচ্ছে জীবের গতি হিসাবে যা দুটো গতি ছিল উচ্চ নিচ্চ গতি এবং অগ্রপশ্চাৎ গতি, সেকেন্ডটি হচ্ছে অষ্ঠের আকৃতি অনুযায়ী এবং তৃতীয় হল মুখের ভিতরের শূন্যতার পরিমাণ অনুযায়ী। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ক্লাস। তো ক্লাসটি তোমার যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবে আর শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে। আর এই ধরনের ক্লাস তোমরা যদি রেগুলার পেতে চাও তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তার সাথে সাথে নোটিফিকেশনটা কিন্তু অল করে রাখবে তা যাতে তোমাদের সমস্ত ভিডিও পেতে কোনো অসুবিধা না হয়। তোমরা এতক্ষণ পর্যন্ত ক্লাসটি দেখলে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।